আজকে বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। প্রথমে কাঁটাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে এই 5 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াতে একটু পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, তো প্রথমে আমি ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নেব। লাল লাল করেই ভাজতে হবে। এবার মাছটা এবার উল্টে দিচ্ছি, একটু কিন্তু লাল লাল করেই ভাজতে হবে, নাহলে কিন্তু আস্তে গন্ধ থাকবে। আর এই রান্নাটা আমার মেজ পিসির কাছ থেকে শেখা, যখন আমরা কলকাতায় আসতাম তখন এটা মেজ পিসি আমাদের খুব বানিয়ে খাওয়াতো। এবার কড়াইতে দারচিনি, ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আচ্ছা, আর এক পাশে আমি একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছি, তখন আমার ভিডিওটা অন করা হয়নি। এরপরে লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি কাটা পেঁয়াজ আছে তেলের মধ্যে ছেড়ে দিলাম। রসুন আর আদা আছে থেঁতো করা, ওটা এবার এটা একটু ভাজা ভাজা হতে থাক, ওটা দেড়খানা আমি দিয়ে দিলাম। আর একটু নুন দিই যাতে টমেটোটা যাতে গলতে থাকে, গলে যায়। তবে কি জানেন তো, ভালোই লাগছে, নতুন নতুন তো একটা উৎসাহও পাচ্ছি, আপনারা পাশে আছেন, ভালো লাগছে। হ্যাঁ, কিছু একটা করতে পারছি নিজের মতো করে। তবে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে তেলটা একটু বেশি লাগে, এটা গরমের দিনে তো একদমই উপকারী না, তেল না হলে ভালোও লাগবে না, একটু কালারটাও নিতে হবে। টমেটোটা একটু গলে গলে ভেঙে দিই। এবার যে একটা করে রেখেছিলাম তো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা কষাবো। এবার ওই যে মশলার গুঁড়োটা আমি করে রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটা, ওটা তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে চিনি, যাতে কালারটা যাতে ভালো আসে, তো সবাই জানে কোনো কালার চিনি। আর এইদিকে আমার ডাল সেদ্ধ ফুটে গেছে, পাতলা করে বানাবো। ও বাবা, অনেকদিন ধরে একটু ভেটকি মাছে পাতে রেখেছি, তাই দেখি একদিন বানাতে হবে। একটু কড়াই ভাজা হয়ে গেছে, বন্ধুরা আমার এটা ভালো মতো ভালো মতো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু গরম জল এটার মধ্যে দেবো, যাতে দিয়ে আলুটাও সেদ্ধ হবে। মাছটা একটু
সেদ্ধ হবে এটা একদম মাখা মাখা টাইপের হবে এবার এটাকে একটু ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আগুনটাকে আমি এক ফাঁকে এসে একটু চেক করেছিলাম নুনটা নুন এসছে এটা ঠিক আছে ঠিকই আছে এই আমার ঝোল নিয়ে এইরকম স্ট্রাকচারটা হবে এবার এতে আমি একটু গরম মশলা দেবো ভেতরেই দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো 2 মিনিটের জন্য রেখে দেবো তারপর গরম মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে